23 জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটি গোটা দেশের পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। তবে পশ্চিমবঙ্গ, আন্দামান সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে নেতাজির জন্মদিনটি পালিত হয় অন্য মাত্রায়। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। কিন্তু গত 2 বছর করোনার কারণে নেতাজি জন্ম জয়ন্তী তেমন ভাবে পালন করা সম্ভব হয়নি। 2023 সালে করোনার তেমন কোনো বিধিনিষেধ না থাকায় এই বছরই পুনরায় সেই পুরনো ধাঁচে পালিত হয় নেতাজির জন্ম জয়ন্তী। সোমবার সকালে রাজধানীর নেতাজি স্কুলের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের প্রতিটি পর্বের কভারেজে ছিল আর ইটিভির প্রতিনিধিরা। তারা তুলে ধরেছেন অনুষ্ঠানের বিভিন্ন দিক। অনুসরণ করবে নেতাজির প্রতিকৃতি বাহিনী। Bureau Report, RT News.